আজকে আমরা জানার চেষ্টা করব অ্যালডিহাইড সম্পর্কে। অ্যালডিহাইড কি? যে সকল জৈব যৌগে অ্যালডিহাইড মূলক তথা CHO বিদ্যমান থাকে তাদেরকে অ্যালডিহাইড বলে। অ্যালডিহাইডের প্রথম সদস্য হল মিথানল। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হল CN H2N প্লাস ওয়ান CHO, যেখানে N এর মান শূন্য থেকে শুরু হয়। N এর মান শূন্য হলে প্রথম যে যৌগটি দাঁড়ায় সেটি হল মিথানল, যেখানে কার্বনের সংখ্যা থাকে মাত্র একটি। দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে বলা হয় ইথানল, তিন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে বলা হয় প্রোপানল। অ্যালডিহাইডের নামকরণ ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামের শেষে ই এর পরিবর্তে AL অল যোগ করে সাধারণভাবে অ্যালডিহাইডের নামকরণ করা হয়। যেমন মিথেন এর শেষের ই এর পরিবর্তে AL অল বসিয়ে মিথানল, ইথেন এর শেষে ই এর পরিবর্তে AL অল বসিয়ে ইথানল, একইভাবে প্রোপেনের ই এর পরিবর্তে অল বসিয়ে প্রোপানল, বিউটেনের ই এর পরিবর্তে অল বসিয়ে বিউটানল। এইভাবেই সাধারণত অ্যালডিহাইডের নামকরণ করা হয়। এইবার আমরা কয়েকটি অ্যালডিহাইডের সংকেত ও নাম দেখব। অ্যালডিহাইডের প্রস্তুতি। এক নম্বর, 20% সালফুরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে অ্যালকাইন তথা ইথাইনের সাথে পানি যোগ করে 80°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানল পাওয়া যায়। প্রস্তুতি নম্বর 2, অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। অ্যালডিহাইডের উল্লেখযোগ্য ব্যবহার। এক নম্বর, মিথানল তথা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা ফরমালিন হিসেবে চিনে থাকি। এই ফরমালিন বিভিন্ন মৃত প্রাণী দেহ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। অসাধু ব্যবসায়ীরা এটিকে খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার করে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দুই নম্বর, অ্যালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়, যেমন মিথানলের পলিমার ডেরালিন থেকে চেয়ার, টেবিল ও বালতি সহ বিভিন্ন ধরনের প্লাস্টিকের দ্রব্য তৈরি করা হয়। তিন নম্বর, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন থেকে প্লেট, গ্লাস, মগ সহ নানান ধরনের দ্রব্যাদি উৎপন্ন করা হয়।